প্রতিদিন অন্তত 300টা ছাত্র এভাবেই কোরআন শিক্ষা গ্রহণ করছেন ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায়। প্রতিষ্ঠার 17 বছর অতিক্রম হলেও জরাজীর্ণ ভবনে চলে শিক্ষা কার্যক্রম। ফটিকছড়ির হিয়াকু সড়কে সম্প্রসারণ কাজ শুরু হওয়ায় মাদ্রাসার বিশাল একটি অংশ ভেঙে ফেলতে হবে। এ পর্যন্ত আমরা প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমাদের এখন আমরা অনেক কষ্ট করে পাঠদান করছি। আমাদের মাদ্রাসায় 10 জন শিক্ষক, উপযুক্ত শিক্ষক আছেন, 1 জন কর্মচারী বাবুসি আছেন, 300 জন, প্রায় 300 জন মাদ্রাসার ছাত্রছাত্রী, আমাদের নূরানি বিভাগ, হেজ্জ বিভাগ, বিতা বিভাগ, বাংলা অঙ্ক ইংরেজি সহ আমাদের মাস্টাররা আছে। আমাদের জামাতে হাফতম অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ আছে। আর বিশাল হেজ্জখানা, প্রায় 100 জন মতো হেজ্জখানায় আমাদের ছাত্র আছে, 5 জন শিক্ষক আছে। তো আমরা খুব কষ্ট করে এগুলা পাহাড় থেকে কেটে এনে, ঘাস বাঁশ এগুলো এনে আমরা এলাকা থেকে টিন সংগ্রহ করে এটা আমরা বেঁধেছি অনেক কষ্ট করে এলাকা সবাইকে নিয়ে। কিন্তু আমরা একটা একটা আমাদের একাডেমিক একটা ভবনের, একটা শিক্ষা ভবনের খুব প্রয়োজন। একটা শিক্ষা ভবন যদি আমরা যদি পাই তাহলে আমরা ছেলেদেরকে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে পাঠদান করতে পারবো। আমি এই আপনার মাধ্যমে আমি যারা শুভাকাঙ্ক্ষী আছে দিনের ধর্মের আমাদের মাদ্রাসার, আমি একটা ভবনের জন্য আবেদন করতেছি। আমাদের একটা শিক্ষা ভবনের খুব প্রয়োজন। এই মাদ্রাসা একেবারে জিরোতুন স্টার্ট, এখন প্রায় প্লাস মাইনাস 300-এর মতো ছাত্র আছে, আবাসিক এবং অনাবাসিক। আবাসিক যারা আছে তারা 3 বেলা মাদ্রাসার জন্য খাবারের ব্যবস্থা আছে। খুব স্বল্প সংখ্যক ছাত্র কিছু কিছু বেতন দেয়, ফুল খোরাকি বা বেতন খনকের বিদ্যাভারের আর্থিক সামর্থ্য নাই, বেশিরভাগই দরিদ্র। আর 10 জন প্রায় 10 জন শিক্ষক আছে, 1 জন বাবুসি আছে, 1 জন আরো 14 শ্রেণীর কর্মচারী আছে। এই মাদ্রাসার ছাত্র 24 ঘন্টা রুটিন করা আছে, 24 ঘন্টায় তারা পাঠদান করে। ফটিকছড়ির উত্তরে, বিশেষ করে ভোজপুরের উত্তরে অনেক হেফজখানা আছে, কিন্তু আর আর ইয়ান সবচেয়ে বেস্ট আমি দাবি করি। এই কারণে আর আর এডে প্রায় 60-এর অধিক একেবারে শুরু হইতে শেষ পর্যন্ত যারা হাফেজ ইয়ে কমপ্লিট করছি, যেহেতু কোনো জমা নাই, ইয়ান দৈনন্দিন পরিচালনা করেন খুবই কঠিন কিন্তু সলের আল্লাহর রহমতে।